শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনের মুখে চোরের মতো পালিয়ে গিয়েও শান্তি পাচ্ছে না শেখ হাসিনা। বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রীর জায়গা হচ্ছে না দুনিয়ার কোনো দেশে। প্রতিবেশী দেশ ভারত তাকে দীর্ঘমেয়াদীভাবে থাকার জায়গা দিচ্ছে না, যুক্তরাজ্যেও যাওয়ার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। এমনকি সর্বশেষ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। এই যখন অবস্থা, তখন প্রশ্ন হলো কোনো দেশে জায়গা না পেয়ে শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হবে? আসলে শেখ হাসিনার ভাগ্য নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দীর্ঘদিন যাবত বাংলাদেশের জনগণের ঘাড়ের উপরে চেপে বসা অবৈধ স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর পর তিনি গিয়ে ভারতে আশ্রয় প্রার্থনা করেন, তবে সেখানে ভারত তাকে দীর্ঘদিন থাকার অনুমতি দেয়নি। বরং অন্য কোনো দেশে যাওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন সেটুকুই ভারত সরকার তাকে দিয়েছে। এখন ভারতে তিনি একটি আধা সামরিক বাহিনীর সাধারণ মানের আবাসিক এলাকায় অবস্থান করছেন। এরই মাঝে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তবে সেখানেও ব্যর্থ হয়েছেন। এরপর সর্বশেষ যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এর ফলে শেখ হাসিনা কোথায় যাবেন এ নিয়ে ব্যাপক সমস্যায় পড়ে গেছেন। সার্বিকভাবে বলা চলে পালিয়ে গিয়েও যেন শান্তিতে নেই শেখ হাসিনা। দুনিয়ার কোনো দেশেই জায়গা হচ্ছে না এই স্বৈরাচার প্রধানমন্ত্রীর।